নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে তো দেখো চারশো কুড়ি নম্বর পেজ নিয়ে আলোচনা করবো তো দেখো এক দাগের অঙ্ক কিন্তু আমি সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই ফলো করবে আজকে আমরা সলভ করবো হচ্ছিলো শূন্যস্থান ট্রু ফলস তো দেখো তারপরে আমি বিকালের দিকে আজকে সলভ করে দেবো তোমাদের এসে কিউব প্রশ্ন ঠিক আছে এস এ খুব তাড়াতাড়ি সলভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্লিজ তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি ঠিক আছে তো দেখো তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা এই অঙ্কগুলো পেয়ে যাবে তো দেখো দাগের যাবতীয় যে অঙ্কগুলো আছে টোটাল ছখানা এমসি আছে এই ছখানায় এমসি কিন্তু আমি কিন্তু অলরেডি করে দিয়েছি আমাদের ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে পেয়ে যাবে তো দেখো এবার আমি শূন্যস্থান সলভ করাবো কি বলেছে তো দেখো শূন্যস্থান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো তো দেখো শূন্য স্থানে যে ফার্স্ট প্রশ্ন বলেছে আমাদের রোমান ওয়ানে যে একটি ব্যবসা এ ও বি মূলধনের অনুপাত থ্রি টু ফাইভ ঠিক আছে তো দেখে নাও অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি একটি ব্যবসা এ ও বি মূলধনের অনুপাত থ্রি টু ফাইভ ঠিক আছে এ মোট লাভ ষাট টাকা হলে বি এর একশো টাকা তো দেখো বুঝতে পারছো আমরা দেখতে পারছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু ঠিক আছে তো দেখো বলেছে ষাট টাকা বি পায় কত তো দেখো বি যদি পায় আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা প্রথমে এখানে বি পায় ঠিক আছে বি পাই হচ্ছিল কত আছে ষাট আছে তো ষাট গুণ কত হবে আমরা দেখতে পাচ্ছি যে উপরে বিয়ের টাকা তাহলে কী হবে উপরে পাঁচ যাবে উপরে পাঁচ আর নিচে হচ্ছে তোমার হচ্ছিলো তিন ঠিক আছে তিন কুড়িং ষাট তিন কুড়িং ষাট তার মানে কী আছে তার মানে পাঁচ গুণ কুড়ি কত হয় একশো টাকা বুঝতে পারছি আমি কী বলছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বি পায় একশো টাকা আর এর লাভের পরিমাণ কত ষাট টাকা খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি তো দেখো অঙ্কটা আমি কেটে দিচ্ছি ঠিক আছে আমাদের পরের অঙ্ক কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে যে সেভেন রুট সেভেন মাইনাস থ্রি এর অনুবন্ধীকরণই কত হবে তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে অনুবন্ধীকরণই বলতে বোঝানো হয়েছে যে কী বলেছে এখানে সেভেন মাইনাস থ্রি বলেছে তাই তো তাহলে এর করণী কী হবে এর অনুবন্ধীকরণই হবে মাইনাস সেভেন মাইনাস সরি মাইনাস রুট সেভেন আর মাইনাস থ্রি বুঝতে আমি কী বলছি এর অনুবন্ধীকরণই হবে রুট সেভেন মাইনাস থ্রি যদি থাকে অ্যান্সার হবে মাইনাস রুট সেভেন মাইনাস থ্রি বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো এটা আমি কেটে দিচ্ছি তো তোমাদের আমি ডাউটটাকে ক্লিয়ার করার জন্য তোমাদের আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি মনে করো কোনো অনুবন্ধীকরণী যদি এরকম দেখায় মাইনাস থ্রি প্লাস রুট থ্রি এটা কী করবে তোমরা এটা করবে চলো মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি অর্থাৎ এই যে যার মাথায় রুট আছে ঠিক আছেই যার মাথায় রুট আছে এর পরিবর্তন করতে হবে ঠিক আছে এখানে প্লাস আছে প্লাস রুট থ্রি আছে আমি কী করেছি মাইনাস রুট থ্রি দিয়েছি সাপোজ তুমি থিঙ্কিং করো যে এরকম যদি একটা অঙ্ক দেয় রুট সেভেন প্লাস রুট থ্রি এরকম টাইপের যদি অনুবন্ধীকরণে দেয় তাহলে কী হবে মাইনাস রুট সেভেন মাইনাস রুট থ্রি ঠিক আছে বুঝতে পারছো মনে করো আমি তোমাদের আর একবার দেখাচ্ছি মনে করো এটা একটু কেটে দিচ্ছি হ্যাঁ মনে করো অঙ্ক রয়েছে রুট সেভেন প্লাস টু তাহলে কী হবে মাইনাস রুট সেভেন প্লাস টু এই টাইপের হয় বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের পরের অঙ্ক কী বলেছে আমাদের পরের অঙ্ক বলেছে যে রোমান অঙ্ক বৃত্তস্ত সামান্ত্রিক একটি কী হবে বৃত্তস্ত সামান্ত্রিক কিন্তু একটি আয়তক্ষেত্র ক্ষেত্র হবে বৃত্তস্ত সামান্ত্রিক কিন্তু একটি আয়তক্ষেত্র হবে তোমরা তো জানো যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোন কিন্তু নাইনটি ডিগ্রি হয় বলতে মনে করো একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে যদি আমি এখানে যদি সামান্ত্রিক অঙ্কন করি তো দেখো আমি জাস্ট একটু বোঝাচ্ছি আর কি তোমরা তোমরা করে এটা যদি সামান্ত্রিক অঙ্কন করি তাহলে দেখো এটা যদি সামান্ত্রিক অঙ্কন করি এটা কিন্তু আয়তক্ষেত্র হয় ঠিক আছে এই দেখো আয়তক্ষেত্রে দেখো ভালো করে বোঝো মনে করো এটা এ কোন এটা বি এটা সি এটা ডি ওকে তো এটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি আর এটাও নাইনটি ডিগ্রি বুঝতে পারছি আমি কী বলছি তা মানে কী হবে একটি আয়তক্ষেত্র হবে তাই তো তো দেখো পরের অঙ্ক কী বলেছে তো দেখো এগুলো আমি কেটে দিচ্ছি তো দেখো যদি মাধ্যমিকে যদি ভালো নম্বর পেতে চাও ম্যাথমেটিক্সে আমরা কিন্তু সবার প্রথমে টেস্ট পেপার সলভ করে দিয়েছি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি পরের অঙ্ক রোমান ফোরের অঙ্ক বলেছে বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক কি। বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হলো রেডিয়ান কি হবে রেডিয়ান হবে তাই তো তো বুঝতে পারছো কী হবে এটা রেডিয়ান হবে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে আমাদের পরের অঙ্ক বলেছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং ভূমিতলের ক্ষেত্র ফাল এ হলে উচ্চতা কত হবে উচ্চতা হবে থ্রি ভি বাই এ থ্রি ভি বাই এ ঠিক আছে তো দেখো কি করে অঙ্কটা করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে তো দেখো শঙ্কুর আয়তন কী আছে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে ভি সমসান কী আছে ওয়ান বাই থ্রি পায়ার ঘন একক ঠিক আছে আমরা জানি আয়তনের ফর্মুলা কি যে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ঘন একক ঠিক আছে ঘন একক এটা কিন্তু ফর্মুলা আছে তাই তো তো দেখো তোমরা খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখে নাও ওকে আবার অপর দিকে ভূমির ক্ষেত্র ফল মনে করো তো দেখো একটু কেটে দিচ্ছি ঠিক আছে যাতে তোমরা বুঝতে পারো মনে করো আমি একটা শঙ্কু অঙ্কন করলাম এই একটা শঙ্কু অঙ্কন করলাম শঙ্কু অঙ্কন করতে গেলে দেখো এই যে শঙ্কু দেখো শঙ্কু অঙ্কন করলাম ঠিক আছে এই যে শঙ্কুর যে আয়তন আছে এই আয়তন কিন্তু আমাদের কিন্তু ওয়ান বাই থ্রি পাই আর কিন্তু এখানে বলেছে যে ভূমির ক্ষেত্রফল ভূমি কোনটা এটা ভূমি এই দেখে এটা ভূমি ঠিক আছে এটা ভূমি এই যে ভূমির যে ক্ষেত্রফল আছে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাই তো বুঝতে পারছো কি বলছি আমি বুঝতে পারছো তো তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখবে যতটা পারি তোমাদের আমি হেল্প করে দেবো প্লিজ একটাই অনুরোধ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আমরা মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নিয়ে আলোচনা করি তো দেখো একটু কেড়ে দিচ্ছি হ্যাঁ একটু কেড়ে দিচ্ছি ভালো করে যা মানে জিনিস জায়গাটা একটু নোংরা হয়ে যাবে না তো দেখো অঙ্কটা কিন্তু এখানে কিন্তু ওয়ান ভি মানে ভি ওয়ান বাই থ্রি আর স্কোয়ার এইস এবং ভূমির ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয়েছে পাই আর স্কোয়ার ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি এবার আমরা দেখতে পারছি এই যে অঙ্কটা ভি আয়তন এতন ভি সমান সমান ওয়ান বাই থ্রি পাই আর এসকে রেইস ওয়ান বাই থ্রি পাই আর এসকে রেইস তাই তো তাহলে এখানে নজর করো এই যে পাই আর এসকার এই যে এইটুক এই যে পাই আর এসকার ঠিক আছে এই পাই আর এসকার মানে কি পাই আর এসকার মানে কি এ পাই আর এসকার মানে কি পাই আর এসকার মানে হচ্ছে এ তাই তো কি বলছি বুঝতে পারছো পাই আর এসকার মানে কি এ দেখো কেটে দিচ্ছি একটু যাতে জায়গাটা নোংরা হয়ে যাবে তার মানে কি এই পাই আরেস্কারের জায়গায় কী হয়েছে এ এইচ বসছে তাহলে কী আছে তাহলে তো দেখো এখানে আমি করিয়েছি যদিও তাও তোমাদের একটু ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি তো দেখো ভি সমান সমান এ এইচ বাই থ্রি তাই তো তাহলে কী হবে থ্রি ভি হবে তার মানে কি এ এইচটা আগে বসালাম এ এইচ সমান সমান থ্রি ভি তাই তো তাহলে এই সমান সমান কি হবে এই সমান সমান হবে থ্রি ভি বাই এ হবে বুঝতে পারছো বুঝতে পারছো কি বলছি আমি তো দেখো এখানে কিন্তু করানো আছে জাস্ট তোমাদের আর একবার বুঝিয়ে দিলাম আর কি ঠিক আছে অঙ্কগুলো করা আছে বাট তোমাদের আমি বুঝিয়ে দিলাম যাতে তোমাদের একটু সুবিধা হয় ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক রোমান সিক্সের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল দু হাজার তেইশ সালের সব থেকে টপ র্যাঙ্কের প্রশ্ন প্রচুর পরিমাণে পরীক্ষা আসে যে যৌগিকগড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাস প্রবণতার মাপক কেন্দ্রীয় প্রবণতার মাপক কেন্দ্রীয় প্রবণতার মাপক খুবই পরীক্ষায় খুবই দেয় খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল প্রশ্ন প্রত্যেকটা পেজে পেজে এটা আমি সলভ করিয়েছি তো দেখো এবার আমি সত্য মিথ্যা সলভ করাবো প্রথমে তোমাদের কিন্তু এমসি কিউব সলভ করে দিয়েছি একটা পার্টে তারপরে তোমাদের শূন্যস্থান এবং ট্রুফলস এটা সলভ করে দেবো আর একটা পার্টে এবং পরে আর একটা সেট দেবো সেটা তোমাদের এসি কিউব থাকবে ঠিক আছে তো দেখো আমি এখন শুধুমাত্র এম সি কিউবগুলো এর আগে তো সলভ করে দিয়েছি আর তোমাদের শূন্যস্থানগুলো সলভ করা মানে এখনই হচ্ছে আর কি আর তার সঙ্গে ট্রুফলসগুলো সলভ করে দেবো তারপরে তোমাদের যে এসে কিউবগুলো আছে এই এসে কিউবগুলো আজকেই সলভ করে আমি গ্রুপে আপলোড করে দেবো মানে আমাদের চ্যানেলে আপলোড করে দেবো ঠিক আছে তো দেখো একটু কেড়ে দিচ্ছি এবার আমি তোমাদের তিন দাগের অঙ্কটা দেখাবো ঠিক আছে কি বলেছে দেখো যে একটি গাছের উচ্চতা প্রতি বছর ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় যদি বর্তমান উচ্চতা হানড্রেড সেমি হয় দু বছর পরে গাছটির উচ্চতা দুশো সেন্টিমিটার হবে তো দেখো এটা হতে পারে না দুশো সেন্টিমিটার অঙ্কটা পুরোপুরি ভুল আছে কারণ গাছটির উচ্চতা ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যদি বর্তমান উচ্চতা যদি হানড্রেড সেমি হয় তাহলে দু বছর পরে গাছটির উচ্চতা টু হান্ড্রেড সেমি হবে না তুমি মনে করো যে আমরা জানি যে ফর্মুলাটা কি আছে পি ওয়ান মাইনাস আর বাই হানড্রেড ঠিক আছে এন তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি কত আছে আমরা দেখতে পাচ্ছি যে পি এখানে মনে করো তোমরা কি বলেছে যদি বর্তমান উচ্চতা যদি হান্ড্রেড সেমি হয় তাহলে দু বছর পরে গাছটির উচ্চতা কত হবে তো দেখো এখানে যদি ক্যালকুলেশন করো এখানে ক্যালকুলেশন করলে কিন্তু হাইট যেটা আছে উচ্চতা টু হান্ড্রেড সেন্টিমিটার কিন্তু আসবে না ঠিক আছে কারণ যদি পিয়ার মান কত পিয়ার মান তো আমরা মনে করো এখানে এক্স ধরে নাও পিয়ার মান পিই রাখো পি রাখো ওয়ান মাইনাস আর এর মান কত আর এর মান হচ্ছে আমাদের ফিফটি ফিফটি বাই হান্ড্রেড যদি আমরা করি এন এর মান কত এন এর মান হচ্ছে বছর কাটাকাটি করলে কত হবে ওয়ান বাই টু হবে ওয়ান বাই টু হবে ঠিক আছে বলেছে বর্তমান উচ্চতা এখন মনে করো এখানে পি এর মান হান্ড্রেড পি এর মান হান্ড্রেড ধরো হান্ড্রেড ধরো ঠিক আছে হান্ড্রেড যদি ধরো তো দেখো আমি কেটে দিচ্ছি তার মানে এখানে লসও করলে কত হবে কি আছে এখানে বলেছে উচ্চতা ও সরি বৃদ্ধি পেয়েছে মানে প্লাস হবে বৃদ্ধি পেয়েছে বলছে প্লাস হবে তার মানে কী আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা হচ্ছে তোমার আমি কেড়ে দিচ্ছি জাস্ট তো দেখো কি হবে তাহলে তাহলে হবে হচ্ছিল হান্ড্রেড আর থাকছে ওয়ান প্লাস ওয়ান বাই টু মাথায় এনের এর মান বছর তো হান্ড্রেড গুণ কত থাকছে দুই এক তিন তিন বাই দুই এর মাথায় হোলের স্কোয়ার ঠিক আছে যদি হোলের স্কোয়ার হয় তাহলে কত থাকছে তাহলে থাকছে হচ্ছিল আমাদের একশো গুণ নয় বাই কত চার চার পঁচিশে একশো টোয়েন্টি ফাইভ উপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ যদি হয় টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাই তো দেখো কত থাকছে তোমাদের বোঝাচ্ছি আমি থাকছে আমাদের টোয়েন্টি ফাইভ তাই তো টোয়েন্টি ফাইভ গুণ নাইন ফাইভ গুণ নাইন পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ থেকে চার নয় বাইশ দেখতে পাচ্ছি যে উচ্চতা কিন্তু দুশো পঁচিশ সেন্টিমিটার হবে দুশো পঁচিশ হবে কিন্তু আমরা এখানে দেখতে পারছি যে উচ্চতা বলেছে টু হান্ড্রেড সেমি তার জন্য অঙ্কটা কি আছে মিথ্যা আছে ঠিক আছে তো দেখো তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি জাস্ট ঠিক আছে তোমাদের আমি দেখিয়ে দেবো যে অঙ্কটা দেখো আমি রাফে কিন্তু আরেকবার করে দিয়েছি ঠিক আছে তো দেখো আমাদের রোমান প্রশ্ন কী বলেছে এ বিএস টু সি স্কোয়ার কমা বি সি ইস টু এ স্কোয়ার এবং এ ইস টু বি স্কোয়ার হলে যৌগিক অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে তো দেখো যৌগিক অনুপাত ওয়ান এস টু ওয়ান হবে এটা ঠিকই আছে কারণটা যদি আমি প্রথমে আছে সি স্কোয়ার গুণ তারপরে আছে এ স্কোয়ার গুণ তারপরে আছে বি স্কোয়ার ইস টু কি আছে এবি গুণ কী আছে এবি গুণ বি সি গুণ সি এ আছে ঠিক আছে তাহলে কি এখানে কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে আর সি স্কোয়ার আছে বসিয়ে দিয়েছি ইস টু তো দেখো এখানে এ একটা এ দুটো এ তাই তো মানে এ স্কোয়ার এখানে বি দুটো বি বি স্কোয়ার আর এখানে সি দুটো সি সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে কেটে গেলে কী থাকছে ওয়ান ইস টু ওয়ান থাকছে ঠিক আছে বুঝতে পারছি আমি কী বলছি ওয়ান ইস টু ওয়ান থাকছে অর্থাৎ আমি দেখো মুছে দিচ্ছি অর্থাৎ এটা কী আছে এটা আমাদের সত্য আছে কারণ এখানে বলেছে যে যৌগিক অনুপাত কত হবে ওয়ান ইজ টু ওয়ান হবে তার মানে কি সেটা আমাদের সত্য আছে তো দেখো অঙ্কটা কেটে দিচ্ছি আমাদের রোমান থ্রি অঙ্ক কী বলেছে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হয় এটা মিথ্যা আছে কী হবে এটা মিথ্যা আছে ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে আমাদের পরের অঙ্ক বলেছি রোমান ফরের অঙ্ক সাইন থিটা এর মান এক অপেক্ষা বেশি হতে পারে না তো দেখো সাইন মানে এক অপেক্ষা বেশি হতে পারে না এটা আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কটা যত সম্ভব সত্য হবে তো দেখো প্লিজ তোমরা জানলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে তো দেখো আমি কেটে দিচ্ছি পরের অঙ্ক কী বলেছেন ওয়ান ফাইভের অঙ্ক একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তিনশো আট সেমি হলে অর্ধগোলকের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হবে অর্ধগোলকের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হবে তো দেখো এটা সাত সেন্টিমিটার হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি নীরেট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রে মনে করো থ্রি পাই আর স্কোয়ার সমান সমান তিনশো আট তিনশো তাহলে তিন গুণ মান কত বাইশের সাত গুণ আর তাই তো তো সিক্সটি সিক্স হচ্ছে বাইশের সঙ্গে তিন গুণ করলে কত হবে সিক্সটি সিক্স বাই সেভেন সিক্সটি সিক্স বাই সেভেন আর এ স্কোয়ার সমান সমান তিনশো আট তাই তো বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো উপর থেকে আমি কেড়ে দিচ্ছি হ্যাঁ তো দেখো কেড়ে দিচ্ছি উপর থেকে আমি না কাটলে হবে না জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাচ্ছে তার মানে আমরা দেখতে পারছি যে তো দেখো একটু কেটে দিই তার মানে আমরা এখানে দেখতে পারছি যে সিক্সটি সিক্স সেভেন আর এস কর সমান সমান তিনশো আট হয়েছে তাহলে আর এস কর সমান সমান তিনশো আট গুণ কত হবে সেভেন বাই সিক্সটি সিক্স তো দেখো এখানে কিন্তু অঙ্কটা কাটাকাটি যাচ্ছে না পুরোপুরি অঙ্কটা ভুল আছে মানে আমাদের এখানে বলেছে যে ব্যাসার্ধ সেভেন সেন্টিমিটার সেটা কিন্তু হচ্ছে না মানে এটা কিন্তু মিথ্যা আছে কী হবে এটা মিথ্যা আছে আমরা টোটাল ক্যালকুলেশন করে দেখলাম যে অঙ্কটা হচ্ছে না অঙ্কটা মিথ্যা আছে কী হবে অঙ্কটা ফলস আছে ঠিক আছে তো দেখো পরের অঙ্ক কী বলেছে সেভেন ফোর থ্রি ফাইভ নাইন এইট তথ্যের মধ্যমা সিক্স তো দেখো তথ্যের মধ্যমা সিক্স হবে কি হবে না সেটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দেব তো দেখো অঙ্কটা আমি সাজিয়ে দিচ্ছি প্রথমে আছে থ্রি তারপরে কত আছে তারপরে আছে চার তারপরে পাঁচ তারপরে কত আছে পাঁচ তারপরে আছে সাত তারপরে কি আছে আট তারপরে কত আছে নয় এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা ছটা সংখ্যা যদি হয় তা আমি তোমাদের একটা ফর্মুলা শিখিয়েছিলাম যে জোর সংখ্যা হলে কীভাবে ওয়ান বাই টু এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস তম তো দেখো এইভাবে অঙ্কটা করা যায় বাট অনেকটা বড় হয়ে যাবে প্রচুর ছেলেমেয়েরা অঙ্কতে খুবই দুর্বল তাদের জন্য নিয়ে আসছে একটা শর্টকাট সিস্টেম কি শর্টকাট সিস্টেম তোমরা প্রথমে এই দুটো সংখ্যা বাদ দেবে ঠিক আছে তারপরে এই দুটো সংখ্যা বাদ দেবে মাঝখানে কি থাকছে পাঁচ থাকছে আর এই সাত থাকছে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে সাত আর পাঁচ কত হয় বারো বাই দুই ভাগ করলে কত হবে সিক্স হবে কত হবে সিক্স হবে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটার অ্যান্সার সিক্স হবে তাই তো তো দেখো আমি কেটে দিচ্ছি তার মানে কে কি আছে সত্য আছে কি হবে তার মানে এটা কিন্তু সত্য আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তথ্যের মধ্যমা সিক্স এটা কিন্তু আমাদের সত্য আছে ঠিক আছে তো বুঝতে পারছো এই যে বাকি যে অঙ্কগুলো আছে চার দাগের অঙ্কগুলো এই চার দাগের অঙ্কগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেব। খুব শীঘ্রই সলভ করে দেব ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে ঠিক আছে আর বাকি সেটগুলো নিয়ে খুব শীঘ্রই আমি আলোচনা করবো